হ্যালো, ওয়েলকাম সকলকে। এখন চলে এসেছি একটা মুভি নিয়ে কথা বলবো বলে, তো সেটা হচ্ছে নেটফ্লিক্সের যে লাস্ট মুভিটা, সেটা নিয়ে আজকে কথা হবে। তো কেমন হলো মুভিটা? আমরা মোটামুটি ট্রেলার দেখে যে গল্পটা বুঝছিলাম, সেই গল্পটা মোটামুটি আমরা খুবই কমন একটা চেনা গল্প, যে একটা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, তাদের মধ্যে একজন তৃতীয় ব্যক্তি আসছে এবং সেখানে একটা ত্রিকোণ প্রেম তৈরি হচ্ছে, এরকম ভাবেই ট্রেলারে দেখানো হয়েছিল। কিন্তু একটা ছোট্ট হিন্ট ছিল যে একটা ব্লাস্ট দেখানো হয়েছিল, একটা বোম ব্লাস্ট। তো সেটা নিয়ে গল্পটা এখানে এখানে যে ঘটনাটা দেখানো হচ্ছে, এটাই একটা রোম্যান্টিক ড্রামা বলা যেতে পারে। এবং সেই ঘটনাটাতে দেখানো হচ্ছে যে একটা বোম ব্লাস্ট হচ্ছে, সেখানে কি হচ্ছে সেটার জন্য পুরো মুভিটা দেখতে হবে। তো এখানে পজিটিভ দিক আছে, নেগেটিভ দিকও আছে। তো প্রথম পজিটিভ দিক হচ্ছে যে একটা সাদামাটা গল্প যেটা দৈনন্দিন জীবনে ঘটে, সেটাকে টুইস্ট অ্যান্ড টার্ন দিয়ে সেটাকে প্রেজেন্ট করা, কিন্তু কোথাও কোথাও লুপহোল রয়েছে, সেটা তারা একটু ভালোভাবে যদি এক্সিকিউট করতো তাহলে আরও ভালো হতো দেখতে। সেকেন্ড পজিটিভ হচ্ছে এখানে অ্যাক্টিং। তাপসী পান্ন এতদিন ধরে কাজ করছে, কিন্তু কোথাও বিক্রান্ত মেসি, যে এখানে তার হাজব্যান্ডের চরিত্র অভিনয় করছে, মানে সে যেন ছাপিয়ে চলে যাচ্ছে। মানে তার এতদিন আমরা একটা ভোলাবালা ক্যারেক্টার দেখে এসেছি, শান্ত একটা ক্যারেক্টার দেখে এসেছি, কিন্তু এখানে একটা সময় আসে গল্পে তার যখন ডার্ক ফেসটা দেখায়, তো সেই জায়গাটা খুব দারুণ ছিল তার সেই চেঞ্জটা। এবং সে খুব ভালো অ্যাক্টিং করেছে এখানে। বাকি তাপসী পান্ন সেকেন্ড এবং হর্ষবর্ধন রানে তার অতটা ভালো পারফরমেন্স হয়নি, তো এটা। আর থার্ড পয়েন্ট হচ্ছে এখানে মিউজিক, আমি ত্রিবেদী এখানে মিউজিক করেছি, খুব ভালো মিউজিক, মানে সব নতুন সিঙ্গারদের দিয়ে গান করানো, বাট খুব ভালো গানগুলো পপুলার হয়েছে, ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও খুব ভালো। সাপোর্টিং কাস্ট মোটামুটি তারা ঠিকঠাকভাবে করেছে, ওভারঅল ভালো একটা প্যাকেজ। এবং নেগেটিভ পয়েন্ট অনেকগুলো আছে। নেগেটিভ পয়েন্ট হচ্ছে ডিটেলিংয়ের অভাব, এখানে যে গল্পগুলো বা যে ক্যারেক্টারগুলোকে দেখানো হচ্ছে, একটা যে একটা মার্ডারের যে ইনভেস্টিগেশন হচ্ছে তার যে ডিটেলিং থাকে সেটাই এখানে উধাও। তারা মোটামুটি খালি যে ওয়াইফ তার মুখ থেকেই শুনে আমরা পুরো গল্পটা দেখতে পাচ্ছি, সেটার মাধ্যমেই সে ডিফাইন করছে তাদের কীরকম রিলেশন ছিল, তার কী রিলেশন ছিল তার ভাইয়ের সাথে, হিরোর ভাইয়ের সাথে, সেগুলো নিয়ে চলছে। এটাকে আরও বেশি ডিটেলিংয়ে দেখানো যেত। লাস্টের দিকে একটা টুইস্ট আছে, টুইস্টটা খুবই ভালো টুইস্টটা দিয়েছে, বাট এখানে গল্পটা শেষের দিকে একটু বোকা বোকা মনে হয় যে এরকম একটা রিক্স বা এরকম একটা ঘটনা আদৌ পসিবল কিনা। যাই হোক, মোটামুটি এটা দেখা যেতে পারে একবারের জন্য, হাসিনা দিলরুবা, এবং ভালো মোটামুটি। এবং এখানে কিছু কিছু মেসেজ এখানে দেওয়ার চেষ্টা করেছে, যে সাধারণ যে মানুষরা থাকে যারা অতটা, যে হাজব্যান্ডদের অতটা জাঁকজমক থাকে না বা যাদের মধ্যে অতগুলো কোয়ালিটি ম্যাচ করে না, সেই ব্যাপারটা এখানে দেখানো হয়েছে, যে কমন যে হাজব্যান্ডরা থাকে তাদের কোনো কেউ দাম দেয় না, বা তারা কিভাবে বঞ্চিত হয় সেটা নিয়েও এখানে কথা বলা হয়েছে। এবং কোথাও একটা যে একজন নারীর দিক থেকে সেটা দেখানো হয়েছে, যে সে কিভাবে একটা ঘটনাকে চাইলে সে কিভাবে মনের জোর নিয়ে সেটাকে প্রেজেন্ট করতে পারে সবার সামনে, সেটাও এখানে দেখানো হয়েছে। তো একবার দেখা যেতে পারে। এটাই ছিল আমার রিভিউ, আশা করি এই ভিডিওটা ভালো লাগবে এবং আরও নতুন ভিডিও আসছে। থ্যাংক ইউ।